দেখো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব হচ্ছে কঠিন দ্রবণ নিয়ে। আচ্ছা, কঠিন দ্রবণটা কি? অর্থাৎ কঠিন দ্রবণ বলতে আমরা বুঝি যেখানে ওই যে দ্রাব এবং দ্রাবক দুটোই কিন্তু কঠিন অবস্থায় আছে, অর্থাৎ এই রকম দ্রবণকে আমরা বলি কঠিন দ্রবণ। সেই কঠিন দ্রবণ কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। এই দুই প্রকারের এটা কি করে হয়? দেখো, যখন একই সাইজের, সিমিলার সাইজের একটা পরমাণু অপর একটা পরমাণুর ক্লাসে তার পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে কিছু জায়গায় বসবে, তাই তো? তাহলে একটা পার্টিকুলার, ধরে আমি এখানে নীল দিয়ে একটা দেখিয়েছি, যে নীলের পরিমাণটা দেখো আপেক্ষিক পরিমাণটা বেশি, তাহলে নীল এখানে হচ্ছে, নীলের যে কণাগুলো সেটা হচ্ছে দ্রাবকের কণা, আর লাল যেটা সেটা হচ্ছে দ্রাবের কণা, তাই না? তাহলে আমরা যদি বলি এই রকম একটা দ্রাবক যেটাকে আমরা ডিনোট করেছি, সেই কণা, সেই কণাগুলো একটা ক্লাস আছে, সেই উপাদানগুলোর একটা ক্লাস আছে, সেই ক্লাসের পরমাণুকে, পরমাণুতে যদি অন্য একটা পদার্থের পরমাণু তার জায়গাগুলোকে প্রতিস্থাপিত করে বসে, তার জায়গাগুলোকে প্রতিস্থাপিত করে দেখো বসেছে লালের কণাগুলো, এবং এদের কিন্তু সিমিলার শেপ হতে হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে সিমিলার শেপের হয়েছে দেখো, এবং একটা ক্লাস তৈরি করছে, কঠিন দ্রবণ তৈরি করেছে, যেখানে দুটো পদার্থ আছে, একটার আপেক্ষিক পরিমাণ কম আর একটার আপেক্ষিক পরিমাণ বেশি, এবং দুজনে কিন্তু সলিড স্টেটে। তাহলে এই রকম ঘটনাটা যদি ঘটে, তাহলে কোনো একটা পরমাণুর ক্লাসে যদি অপর একটা পদার্থের পরমাণু অবশ্যই সিমিলার সাইজের, ওই ওই পদার্থের পরমাণুর ক্লাসের কণাগুলিকে প্রতিস্থাপিত করে তার পজিশনে, কিছু সংখ্যক পজিশনে বসে, বসে যে দ্রবণটা তৈরি করে, যে কঠিন দ্রবণটা তৈরি করে, তাদেরকে আমরা বলি প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। এইরকম উদাহরণ হচ্ছে পিতল। এইরকম প্রতিস্থাপিত কঠিন দ্রবণের উদাহরণ হচ্ছে পিতল, কারণ এখানে কপার আর জিঙ্ক মিলে কিন্তু পিতলটা তৈরি হয়, ঠিক আছে? কপার এবং জিঙ্ক, অর্থাৎ তামা এবং দস্তা মিলে পিতলটা তৈরি হয়, সেটা এই রকমের প্রতিস্থাপিত কঠিন দ্রবণের উদাহরণ। ওকে, তাহলে আমরা এবার জানবো যে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ, ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ বলতে কোনো একটা পদার্থের পরমাণুর ক্লাসে, যদি কোনো একটা পদার্থের পরমাণুর ক্লাসের ইন্টারস্টিশিয়াল পজিশন, ইন্টারস্টিশিয়াল পজিশন মানে কি আমরা সবাই জানি, অন্তঃস্থানিক পজিশন বলতে ফাঁকা স্থান, ক্লাস জালকের মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো থাকে তাদেরকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল পজিশন। সেই ইন্টারস্টিশিয়াল পজিশনে অপর কোনো পদার্থের পরমাণু যদি বসে, দেখো এখানে যার ক্লাসে, যে পরমাণুর ক্লাসে একটা ছোট্ট অন্য পদার্থের কণা বসছে, তাহলে যার ক্লাসে বসে সে হচ্ছে দ্রাবক হিসেবে কাজ করছে এখানে, আর লালটা এখানে দেখো দ্রাব হিসেবে কাজ করছে, তার আপেক্ষিক পরিমাণটা কম, তাই তো? তাহলে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ বলতে আমরা কি বুঝি, কোনো একটা ক্লাসের পরমাণুর, কোনো একটা পরমাণুর ক্লাসে যদি অপর কোনো একটা পরমাণু, বেসিক্যালি তার সাইজটা রিলেটিভলি ছোট হতে হবে, সে কী করবে, ওই যে ক্লাসের পরমাণুর ইন্টারস্টিশিয়াল পজিশনে বসবে। দেখো এই যে সবুজ যে কণার ক্লাসে, সবুজ কণার ক্লাসে হচ্ছে যদি লাল কণাগুলো, এখানে আমি যেটা এঁকেছি সেই অনুযায়ী বলছি, লাল কণাগুলো তার ইন্টারস্টিশিয়াল পজিশন, এই যে ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছে, এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল পজিশন। তাহলে এখানে লালগুলো দেখো সব ইন্টারস্টিশিয়াল পজিশনে বসেছে, এবং তার আপেক্ষিক পরিমাণটাও কম, তাহলে সেই দ্রাব হিসেবে কাজ করছে, সলিউট হিসেবে কাজ করছে এখানে, আর এই যে সবুজটা যেহেতু হিউজ পরিমাণে আছে রেসপেক্ট টু ওটা, আপেক্ষিক পরিমাণটা বেশি, সেই জন্য ওটা সলভেন্ট হিসেবে কাজ করছে। তাহলে দুজনই কিন্তু কঠিন, দুজনই কি কঠিন, সেই জন্য এই ধরনের ক্রিস্টাল, এই ধরনের দ্রবণটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। ওকে, তাহলে আমরা এর পরবর্তী যে এটা পড়বো, সেটা ক্লাসিফাইটা পড়বো দ্রবণের, সেটা হচ্ছে গাঢ়ত্বের উপর ভিত্তি করে, অর্থাৎ গাঢ়ত্বের উপর ভিত্তি করে আমরা কীভাবে দ্রবণকে ক্লাসিফাই করতে পারি। দেখো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমরা ছোটোবেলা থেকেই পড়েছো জিনিসটা, যে গাঢ়ত্বের উপর ভিত্তি করে আমরা দ্রবণকে কিন্তু ক্লাসিফাই করতে পারি তিন ভাগে, অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন, অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, আর অতিপৃক্ত দ্রবণ। এবার এই তিনটে আমরা কি কী অ্যাকচুয়ালি কী বুঝি, তাহলে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আর অতিপৃক্ত দ্রবণ, এটা কী অ্যাকচুয়ালি? ধরো প্রথমেই আমি বলি, তুমি একটা বিকারে চিনি আর জলের দ্রবণ তৈরি করছো, তাই তো? একটা বিকারে জল নিয়ে সেখানে কয়েকটা দানা চিনি দিয়ে দিলে, দেখে সুন্দরভাবে গুলে গেল। এবার
কি করলে আবার পরক্ষণে কি করলে আবার একটু চিনির দানা ওখানে দিয়ে দিলে, ভালো করে বুঝবে, আর একটু চিনির দানা দিয়ে দিলে, দেখলে সেটাও গুলে গেল। তার মানে ওই গুলে যাওয়ার আগে পর্যন্ত যে দ্রবণটা ইনিশিয়ালি যেটা তুমি বানিয়েছিলে জলে, প্রথমবার যে চিনি দিয়ে যেটা বানিয়েছিলে, সেটা কিন্তু কি জলে চিনির কিন্তু অসম্পৃক্ত দ্রবণ ছিল। কেন অসম্পৃক্ত দ্রবণ ছিল, কেন কি পরে যখনই আবার চিনির দানা দিলে সেটাও গুলে গেল। তার মানে যতটা সর্বাধিক দ্রবীভূত হতে পারে তার থেকে যদি কম দ্রবীভূত থাকে কোনো একটা দ্রবণে, সর্বাধিক যতটা দ্রাব দ্রবীভূত হতে পারে তার থেকে যদি কম দ্রাব দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা বলি কি অসম্পৃক্ত দ্রবণ, তাই না? দ্রবণটা অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড। সম্পৃক্ত বলতে, সম্পৃক্ত বলতে যতটা সর্বাধিক যতটা থাকতে পারে ততটাই যদি থাকে, তাহলে ধরো এইরকম এই সম্পৃক্ত দ্রবণ বেসিক্যালি স্যাচুরেটেড সলিউশন কীভাবে তৈরি করবে সেটা আমি বলি। ধরো এইরকম একটা বিকার নিয়ে, বিকার নিয়ে অল্প অল্প বিকারে জল নিয়ে তাতে অল্প অল্প করে চিনি ঢালছো, দিয়ে গুলে দিচ্ছ গুলে দিচ্ছ গুলে দিচ্ছ, এরকম এরকম অনেকবার হবে দেখবে, করতে করতে একটা সময় আসবে দেখবে চিনিটা আর গুলছে না, তাহলে অতিরিক্ত যে চিনিটা তুমি দিলে না সেটা কী হবে ওই পাত্রের নিচে থিতিয়ে পড়বে। এইবার তুমি কী করবে, সম্পৃক্ত দ্রবণটা কীভাবে সেপারেট করবে, কী করবে একটা ফানেল নিয়ে তুমি ফিল্টার পেপার নেবে, নিয়ে কী করবে ছেঁকে নেবে জিনিসটাকে, ফিল্টার করে নেবে। ফিল্টার করে নিলে কী হবে ওই যে চিনিটা ফিল্টার পেপারের মতো দিয়ে যেতে পারবে না, ফিল্টার পেপারের গায়ে আটকে যাবে, আর নিচে যে দ্রবণটা পড়ে নিচে ফিল্টার করার পরে যে দ্রবণটা পাবে সেটা কিন্তু ওই জলে চিনির সম্পৃক্ত দ্রবণ। এইভাবে কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। এই কনসেপ্টগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে কখনো লিখতে দেবে না সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। এই কনসেপ্টগুলো আমি বারবার বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নাম্বারও পাবো এবং কনসেপ্টটাও ক্লিয়ার রাখবো। অনেক সময় আমি দেখি যে অনেক ছেলে মেয়ে আছে তারা কী করে, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তাই তো, তার ফলে তারা ওই নোটপত্র পড়ে টড়ে কী করে কিছু সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করলো, কীভাবে কেমন কোশ্চেন স্যার এই বলে দেয় এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওই ওই ওইভাবে পড়ে টড়ে কী করে তারা পরীক্ষার খাতায় নাম্বার পেয়ে যায়। কিন্তু তারা পরবর্তীতে কিন্তু যদি কখনো কেমিস্ট্রি নিয়ে বা যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি বলে না, যে কোনো সাবজেক্ট নিয়ে পরবর্তীতে যদি হায়ার এডুকেশানে যায় তাহলে কিন্তু তারা আটকে যাবে। কেন আটকে যাবে আমি বলছি, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, বেসিক ধারণাগুলো যদি ক্লিয়ার না থাকে, এই বেসিক ধারণার জন্য কিন্তু পুরো বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। নাম্বারটা তুমি অটোমেটিক্যালি পাবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবার অনেকে কী হয়, এবার সেইটা কিন্তু ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, মানে কনসেপ্ট ক্লিয়ার এবং আমার সাজেস্টিভ ওয়েতে পড়া দুটোর ব্যালেন্স করার একটা ব্যাপার আছে। আমি তোমাদের একটু বলি এখানে পড়ার ভিতরেই কী করে তোমরা এটা করতে পারো, বোঝা গেল কী করে করতে পারবে। দেখো তোমরা ধরো আমি ধরে নিলাম এক বছর তোমরা টাইম পাচ্ছ, এক বছরের একটা টাইম, সেখানে সেখানে তোমরা প্রথম সাত আট মাস যেটা করবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের পিছনে টাইমটা দেবে, একদম ধারণাটা যেন স্বচ্ছ হয়। তার জন্য কী করতে হবে, বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবার শুধু কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে না, কারণ শুধু কনসেপ্ট অনেকে দেখবে প্রচুর জানে প্রচুর বোঝে, তাও তারা পরীক্ষার খাতায় নাম্বার পায় না, তাদের কিন্তু কেউ আবার ভ্যালু ট্যালু দেয় না, তাদের কেউ দামও দেয় না। তোমাকে কী করতে হবে, তোমাকে কনসেপ্টও ক্লিয়ার রাখতে হবে, যেমন সবাই অ্যাপ্রিসিয়েট করবে দাম দেবে, তেমন তুমি যদি পরীক্ষার খাতায় নাম্বারটাও পাও তাহলে তোমাকে কিন্তু সবাই দাম দেবে। সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে ওই আমি কনসেপ্ট ঠিক রাখলাম, তারপরে পরীক্ষার আমার দুই থেকে তিন মাস আগে বা চার থেকে পাঁচ মাস আগে থেকে যে টাইমটা তোমরা পাও, ইলেভেনে একটু বেশি টাইম পাওয়া যায়, টুয়েলভে একটু কম টাইম পাওয়া যায়, তাহলে সেটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে কতটা টাইম। তাহলে বেসিক্যালি একটা টাইম কিন্তু রেখে দিতে হবে পরে পরীক্ষার তিন চার মাস আগে থেকে, তিন চার মাস আগে থেকে একটা টাইম গুছিয়ে রেখে দিতে হবে যে টাইমে আমি আর কনসেপ্ট ক্লিয়ারের পিছনে ছুটবো না, আমার কনসেপ্ট ক্লিয়ার যা ইনিশিয়ালি হবে একদম ভালো করে টাইম দিয়ে দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে পরীক্ষার আগে ওই কয়েকটা মাস আমরা সাজেস্টিভ হয়ে দিয়ে পড়াশোনা করবো, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো করবো, আর তার আগে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য গোটা বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, তাহলে কিন্তু নাম্বার পাওয়াটা খুব টাফ, ঠিক আছে? সেই জন্য আমাদের এইভাবে যদি আমরা পড়ি, মানে শুধু কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি এটাও করবো না, আবার শুধু সাজেস্টিভ ওয়েতে পড়ে যাচ্ছে এটাও করবো না, ব্যালেন্স করে চলবো, মানে কনসেপ্টও ক্লিয়ার থাকলো আবার পরীক্ষার খাতায় নাম্বারও পেলাম, এটা কিন্তু অবশ্যই দরকার। যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু নিজেদেরকে ব্যালেন্স করতে পারে, আর যারা এই ব্যালেন্সটা করতে পারে তারা সাকসেস হয়, আর যারা জীবনে এই ব্যালেন্সটা করতে পারে না তারা দেখবে একটা সাডেন স্টেপে রেজাল্ট ভালো করে দিল, একটা সাডেন স্টেজে রেজাল্ট ভালো করে দিল, তারপরে তাদের আর রেজাল্ট ভালো করতে পারছে না বা দেখতে পাচ্ছে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জিনিসগুলো তোমরা আমি যেটা বললাম আমার কথাটা শুনো, দেখবে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, তাহলে আমরা যে টপিকে ছিলাম সেটা বলি, তাহলে সম্পৃক্ত দ্রবণটা কীভাবে তৈরি করবে আমি সেটা বললাম, বা সম্পৃক্ত দ্রবণ কাকে বলে আমি বললাম, যে কোনো একটা দ্রবণে সর্বাধিক যতটা দ্রাব থাকতে পারে
সেটাই যদি থাকে তাহলে যে দ্রবণ তৈরি হয় তাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। এবার অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ বলতে সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ মানে সম্পৃক্ত দ্রবণ প্লাস অতিরিক্ত দ্রাব, অতিরিক্ত দ্রাব। এই সম্পৃক্ত দ্রবণ প্লাস অতিরিক্ত দ্রাব দিলে, সম্পৃক্ত দ্রবণে যদি আমরা অতিরিক্ত দ্রাব দ্রবীভূত করে দিই, এবার অতিরিক্ত দ্রাবটা কিন্তু দ্রবীভূত করা সহজ না, এর জন্য টেম্পারেচার বাড়াতে হয়। কারণ আমরা জানি সলিবিলিটি বা দ্রাব্যতা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, উষ্ণতার উপর, সেই জন্য হাই টেম্পারেচার। এবার টেম্পারেচার বাড়িয়ে ওই অতিরিক্ত দ্রাবটাকে দ্রবীভূত করে করে অতিরিক্ত দ্রবণ করা হয়, সেই দ্রবণকে কিন্তু ঠান্ডা করলে আবার সেই দ্রাবটা থিতিয়ে পড়ে, সেই জন্য এই অতিরিক্ত দ্রবণ কিন্তু স্টেবেল নয়। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গাঢ়ত্বের উপর ভিত্তি করে আমরা দ্রবণটাকে তিন ভাগে ভাগ করতে পারি, অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। তাহলে এরপরে আমরা বেসিক্যালি আমরা যেটাই ঢুকে যাব, এরপরে আমরা বা তোমরা, আমি আরেকটা জিনিস বলি প্রসঙ্গে, যে তোমরা কীভাবে এই যে কোনো একটা দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিপৃক্ত কী করে বুঝবে? যদি তোমরা দেখো একটা তোমরা দ্রবণ নেবে, তরল কঠিনের দ্রবণ, মানে এরকম কিছু একটা নিতে পারো, ঠিক আছে, যেখানে দ্রাবটা কঠিন আর তরল দ্রাবকটা হচ্ছে তরল, সেই রকম একটা দ্রবণ নিলে। এইবার নিয়ে কী করবে, যে দ্রাবটা যেহেতু কঠিন, এবার নিয়ে কী করবে, যে ধরো এইরকম একটা দ্রবণ, এবার কোনো কিছুর একটা সাহায্যে এইখানে একটা দ্রবণ আছে, ঠিক আছে, কঠিন তরল যেখানে দ্রাবটা কঠিন, জল চিনির চিনির জলে চিনির যে দ্রবণ সেই রকম একটা কঠিন তরল নিয়ে কী করবে, এইবার একটা কিছু সাহায্যে এখানে ওই দ্রাবের কণাটাকে ছুলিয়ে দেবে, দ্রাবের একখণ্ড বড় কণা এরকম ছুলিয়ে দেবে। ছুলিয়ে দিয়ে যদি দেখো, তোমরা যদি দেখো যে সময়ের সাথে সাথে দ্রবণের এই যে দ্রবণটা, যে দ্রবণটা তুমি নিয়েছিলে, সেই দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, এই খণ্ডটা থেকে, এই যে খণ্ডটা তোমরা ঝুলিয়ে দিয়েছো, ওর মধ্যে সেই খণ্ডটা দ্রাবের খণ্ড, কার খণ্ড, সলিউটের খণ্ড, সেই সলিউটের খণ্ড থেকে দ্রাবটা কি হচ্ছে, দ্রবীভূত হয়ে দ্রবণের গাঢ়ত্ব বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি, দ্রবণটা অসম্পৃক্ত ছিল, বোঝা গেল, দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত ছিল। তার মানে তোমরা তার মানে দেখতে পাবে এর এই যে খণ্ডটা আস্তে আস্তে ছোট হতে শুরু করবে এবং এই যে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকবে, তাহলে সেই অবস্থায় তোমরা বলতে পারবো যে দ্রবণটা কি অসম্পৃক্ত দ্রবণ। একই রকমভাবে যদি তোমরা এরকম একটা খণ্ড ঝুলিয়ে দাও এবং যদি অবজার্ভ করো, এইরকম জিনিসটা পর্যবেক্ষণ করো যে এই যে খণ্ডের আকারের কোনো পরিবর্তন হচ্ছে না, যে দ্রাব্য খণ্ডটা দিয়েছিলে তার মানে দ্রবণটা অলরেডি কি, অলরেডি দ্রবণটা কিন্তু হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে। এই এইভাবে কিন্তু আমরা এ করতে পারি যে সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বুঝতে পারি। আমি আর বেশি কিছু বলছি না, এগুলো একটু ছোটোবেলার জিনিস, তোমরা বই ঘেঁটে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। আমি মেন জিনিসে ঢুকে যাবো। এইবার আমরা যেটা আলোচনা করব, কী করে আমরা গাঢ়ত্ব নির্ণয় করতে পারি দ্রবণের, গাঢ়ত্ব নির্ণয়ের কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলব। দেখো, দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়ের বিভিন্ন রকম পদ্ধতি আছে, তাই তো? তাহলে দ্রবণের যে গাঢ়ত্ব নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো হচ্ছে দ্রবণের মাত্রা বলতে আমরা বুঝি বেসিক্যালি দ্রবণের গাঢ়ত্ব, তাই তো? তার মানে আমরা বুঝি ব্যাপারটা কি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত হয় সেটাই হচ্ছে দ্রবণের মাত্রা বা দ্রবণের গাঢ়ত্ব, তাই তো? এই দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন শতকরা পদ্ধতি, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ঠিক আছে, মোল ফ্রাকশান মানে মোল ভগ্নাংশ, এইরকম অনেকগুলো পদ্ধতি আছে। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শতকরা মাত্রা, ঠিক আছে। তাহলে শতকরা মাত্রাটা বলতে গিয়ে শতকরা মাত্রা বা তিনভাবে আমরা বের করতে পারি, ভর বা ওজনের সাপেক্ষে শতকরা মাত্রা, বা আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা, আর ভর আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা। মানে ব্যাপারটা কীরকম হলো, একটা হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্ট, এটা এক প্রকার, আর একটা ভলিউম বাই ভলিউম পার্সেন্ট, আর একটা ওয়েট বাই ভলিউম পার্সেন্ট। এই তিন প্রকার ভাবে আমরা কিন্তু দ্রবণের শতকরা মাত্রা আমরা করছি, শতকরা পার্সেন্টেজ, শতকরা মাত্রাটা কে করতে পারি, ওয়েট ওভার ওয়েট পার্সেন্ট, ভলিউম ওভার ভলিউম পার্সেন্ট, ওয়েট ওভার ভলিউম পার্সেন্ট, ঠিক আছে। তাহলে ওয়েট বাই ওয়েট, ভলিউম বাই ভলিউম, আর ওয়েট বাই ভলিউম, ঠিক আছে। এই তিন রকমভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নেবো এটা, এটা মিন্স কি, দেখো আমি একটু ডেরিভেশনের মাধ্যমে বলি। ধরো কোনো একটা দ্রবণে ধরি
কোনো দ্রবণে, কোনো দ্রবণে, কোনো দ্রবণে ডাব্লিউ টু গ্রাম দ্রাবক আছে, ডাব্লিউ টু গ্রাম দ্রাবকে, কোনো দ্রবণের ডাব্লিউ টু গ্রাম দ্রাবকে ডাব্লিউ ওয়ান গ্রাম দ্রাব মানে সলিউট দ্রবীভূত আসে, তাই না? দ্রবীভূত আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রাবকের যে ভর সেটা হচ্ছে ডাব্লিউ টু, আর দ্রাবের যে ভর সেটা হচ্ছে ডাব্লিউ ওয়ান, তাই তো? তাহলে দ্রবণের ভর কত হল? দ্রবণের ভর, দ্রবণের ভর আমরা জানি দ্রবণ ইকুয়ালস টু দ্রাব প্লাস দ্রাবক, তাহলে দ্রবণের ভর হবে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু গ্রাম, তাই তো? একদম সিম্পল। তারপরে দেখো এখানে দ্রাবের ভর কত? দ্রাবের ভর, দ্রাবের ভর হচ্ছে আমরা ডাব্লিউ ওয়ান গ্রাম, তাই তো? ডাব্লিউ ওয়ান গ্রাম। তাহলে এবার আমরা বলেছি কি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কত পরিমাণ দ্রাব আছে, নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কত পরিমাণ দ্রাব আছে সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি দ্রবণের মাত্রা। এখানে বেসিক্যালি আমরা ওয়েট বাই ওয়েটে করছি শতকরা মাত্রাটা। তাহলে আমরা কি করে বের করবো সেটা দেখি। দেখো তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু গ্রাম দ্রবণে দ্রাব আছে, দ্রাব দ্রবীভূত আছে, হ্যাঁ এইভাবে লিখবে, দ্রাব আছে ডাব্লিউ ওয়ান গ্রাম। এবার যেহেতু একে কত তোমরা সবাই জানো ওই কিডনিও, এক গ্রামে ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু গ্রাম। এইবার আমরা শতকরা মাত্রা যেহেতু বলছি তাহলে হান্ড্রেডে কত, অর্থাৎ কোনো দ্রবণের প্রতি একশো ভাগ ভরে কত ভাগ ভরে দ্রাব আছে, কোনো দ্রবণের প্রতি একশো ভাগ ভরে কত ভাগ ভরে দ্রাব দ্রবীভূত আছে সেটাই কিন্তু ওয়েট বাই ওয়েট পার্সেন্ট, অর্থাৎ শতকরা মাত্রা বলা হয় ওয়েট বাই ওয়েট পার্সেন্টে, তাই তো? তাহলে একশো একশো গ্রামে কত হবে, তাহলে একশো গ্রামে কত হবে সেটা ডাব্লিউ ওয়ান ইন্টু হান্ড্রেড বাই ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু গ্রাম, তাই তো? এটা এটা গ্রাম একক, তাই তো? তাহলে এত গ্রাম কিন্তু দ্রাব দ্রবীভূত আছে একশো ভাগে, তাই তো? তাহলে আমরা শতকরা যে মাত্রাটা ওয়েট বাই ওয়েটে সেটা অ্যাকচুয়ালি কী বলতে পারি, ওয়েট বাই ওয়েটে শতকরা মাত্রা দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু হান্ড্রেড, এটা এটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি শতকরা মাত্রা, আমরা বলি হচ্ছে শতকরা মাত্রা ওয়েট বাই ওয়েট পার্সেন্ট, এটা ওয়েট বাই ওয়েট পার্সেন্ট শতকরা মাত্রাটা, শতকরা মাত্রা ঠিক আছে ওয়েট বাই ওয়েট, ঠিক আছে? তাহলে এইটা হলো। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আয়তনের রেসপেক্ট, আয়তন সাপেক্ষে যে শতকরা মাত্রাটা হয় এটা হচ্ছে ভরের সাপেক্ষে যে শতকরা মাত্রা, ভরের সাপেক্ষে শতকরা মাত্রাটা আমরা বললাম, এবার আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রাটা, আয়তনের সাপেক্ষে আমরা বলবো মানে ভলিউম বাই ভলিউম, এইটা ভলিউম বাই ভলিউম পার্সেন্টটা নিয়ে কথাবার্তা বলবো এবার, তাই তো? তাহলে ধরো এর জন্য আমরা যেটা করবো, আমরা বললাম একটি দ্রবণের ভিয়ন আয়তনের, ভিয়ন আয়তনের দ্রবণে, ভিয়ন আয়তনের দ্রবণে ঠিক আছে, ভিয়ন আয়তনের দ্রবণে ভিটু আয়তনের, ভিটু আয়তনের দ্রাব আছে, দ্রাব আছে, বা আমরা যদি বলি ভিটি আয়তনের দ্রাবকে, দ্রবণটা না বলে যদি দ্রাবক বলি তাহলে ক্যালকুলেশন এইটা করলে আমি যেটা আগে করতে চাইছিলাম এটা করলে ক্যালকুলেশনটা ছোট হতো, আমি একটু ক্যালকুলেশনটা বড় করার জন্য একটু করছি তোমাদের কনসেপ্টটা দেওয়ার জন্য, এই সহজ কনসেপ্ট আগেরটার মতোই। তাহলে ভিয়ন আয়তনের দ্রাবকে ভিটু আয়তনের দ্রাব দ্রবীভূত, দ্রাব আছে, দ্রাব দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে, তাই না? তাহলে দ্রবণের আয়তন কত হবে, দ্রবণের আয়তন, দ্রবণকে দ্রাবক আর দ্রাব নিয়েই তো দ্রবণ, তাহলে দ্রবণের আয়তন কত হবে ভি ওয়ান প্লাস ভি টু, আমরা যদি এমএল, এমএলএ বলি এটা, এটা যদি এমএলএ বলি মিলিলিটার, মিলিলিটারে বলি, তাহলে এত 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 আয়তন বা এত এমএল, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে দ্রবণের আয়তন ভি ওয়ান প্লাস ভি টু, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান প্লাস ভি টু এম এল এ, ভি ওয়ান প্লাস ভি টু এম এল এ, এম এল দ্রবণে দ্রাব আছে, কত দ্রাব? ভি টু ইকুয়াল টু ভি টু এম এল, তাই না? তাহলে হান্ড্রেডে কত হবে সেটাই, হান্ড্রেডে ভি টু ইন্টু হান্ড্রেড বাই ভি ওয়ান প্লাস ভি টু। এখানে কিন্তু ভি টু ভি ওয়ানটা কী সেটা কিন্তু মনে রাখবে, ভি টুটা হচ্ছে দ্রাবের আয়তন, দ্রাবটাও তরল সেই জন্য আয়তনটা এম এল এ বলা হচ্ছে, আর দ্রাবকটাও তরল সেই জন্য তার আয়তনটা এম এল এ বলা হচ্ছে। সেই জন্য যে শতকরা মাত্রাটা আসছে সেটা ভলিউম বাই ভলিউম পার্সেন্টে, সেই ভলিউম বাই ভলিউম পার্সেন্ট ইকুয়ালস টু কী হচ্ছে, দ্রাবের আয়তন ইন্টু হান্ড্রেড বাই দ্রবণের আয়তন, বাই দ্রবণের আয়তন, ওকে? এটা মাথায় রাখবো, অর্থাৎ ভলিউম বাই ভলিউম পার্সেন্টে যে শতকরা মাত্রাটা আসে সেটা আমরা দ্রাবের আয়তন ইন্টু হান্ড্রেড বাই দ্রবণের আয়তন, একদম সিম্পল কিছু নেই এর মধ্যে। এরপরে দেখো আমরা ভর আয়তন সাপেক্ষে, যেটা এদেরই তিন এই তিনটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা এই পার্সেন্ট, অর্থাৎ আমরা এটাকে বলি ভর আয়তন সাপেক্ষে, ভর আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা, সাপেক্ষে শতকরা মাত্রা, শতকরা মাত্রা, খুবই এই তিনটের মধ্যে রিলেটিভলি বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখিনি। তার মানে প্রতি একশো ভাগ আয়তনের দ্রবণে, প্রতি একশো ভাগ আয়তনের দ্রবণে যত ভাগ ভরে দ্রাব দ্রবীভূত আছে সেটাকে আমরা বলি ওয়েট বাই ভলিউম পার্সেন্ট এর শতকরা মাত্রা, ঠিক আছে? তাহলে দেখিনি, ধরো আমরা বললাম, ধরো আমরা বললাম ভি ভাগ আয়তনের দ্রবণে, ভি ভাগ আয়তনের দ্রবণে, ভিভাগ আয়তনের দ্রবণে, ভিভাগ আয়তনের দ্রবণে ডাব্লিউ গ্রাম ড্রাব দ্রবীভূত আছে, ড্রাব দ্রবীভূত আছে, ড্রাব দ্রবীভূত আছে, সিম্পল একদম। ভিভাগ আয়তনের দ্রবণে ডাব্লিউ গ্রাম ড্রাব দ্রবীভূত আছে, ঠিক আছে? তাহলে একশো ভাগে কত আছে, তাহলে একশো ভাগে কত, একশো ভাগ আয়তনের দ্রবণে কত ভাগ কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, তাহলে ডাব্লিউ ইন্টু হান্ড্রেড বাই ভি গ্রাম, তাই এখানে ডাব্লিউ বাই ভলিউম ওয়েট বাই ভলিউম পার্সেন্ট এটা শতকরা মাত্রাটা কী হবে, আমি এইভাবে লিখি, দ্রাবের ভর সেটা গ্রাম বা কেজিতে হতে পারে, আর ইন্টু হান্ড্রেড বাই দ্রবণের আয়তন। যদি আমরা দ্রাবের ভরটা গ্রামে নিই তাহলে দ্রবণের আয়তনটা এম এল এ নেওয়া হয় সচরাচর, আর যদি ওটা কেজিতে নেওয়া হয় তাহলে সেটা লিটারে বা লিটার, ঠিক আছে, বা ভাইস ভার্সা অন্যভাবেও করা যায়, ঠিক আছে? তাহলে এইভাবে করা যায়, আয়তনটা এম এল এ বা লিটারে থাকবে দ্রবণের, আর দ্রাবের যে ভরটা সেটা গ্রাম বা কেজিতে। তাহলে এটা হচ্ছে ওই ভর আয়তন সাপেক্ষে যে শতকরা মাত্রা, এই তিনটের মধ্যে রিলেটিভলি বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়েই অনেক কোয়েশ্চেন খাওয়ায়। যেমন অনেক সময় ভলিউম বাই ভলিউমে থাকলে তার যদি ডেন্সিটি বলে দেয় সেখান থেকে আমরা ওয়েট বাই ভলিউম এই বা ভাইস ভার্সাটা করতে পারি। তা যাই হোক, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নর্মালিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নর্মালিটি, নর্মালিটিটা ভালো করে বোঝার চেষ্টা করো, নর্মালিটি মোলারিটি আর মোলালিটি, ঠিক আছে, ক্লিয়ার? দেখো আমরা নর্মালিটি নিয়ে কথাবার্তা বলবো, নর্মালিটি বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি, অর্থাৎ এক লিটার আয়তনের কোনো দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকে আমরা কিন্তু ওই দ্রবণের নর্মালিটি বলি, তাই তো? দেখো আমরা গ্রাম মোল সংখ্যা কী করে বের করি, অর্থাৎ মোল সংখ্যা কী করে বের করি, মোল সংখ্যা এন ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই তো? কোনো একটা দ্রাবের যদি মোল সংখ্যা বের করতে বলে তাহলে কী করবে, তার কতটা প্রদত্ত ভরের মোল সংখ্যা বের করতে বলেছে সেই ভরটা বাই তার আণবিক ভর করলে মোল সংখ্যা বেরিয়ে যাবে, তাই তো? যেমন আমরা যদি বলি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই তো? তার মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে 22 বাই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম পার মোল, তাহলে 44, তাহলে
মানে 0.5 এটা হচ্ছে গ্রাম মোল সংখ্যা ঠিক আছে মোল সংখ্যা একচুয়ালি আর গ্রাম গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আমরা বলতে কি বুঝি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি প্রদত্ত ভর গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা অ্যাকচুয়ালি প্রদত্ত ভর মানে প্রদত্ত ভরটা যদি ডাব্লু হয় বাই তুল্যাঙ্ক ভর প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর আর এখানে ছিল প্রদত্ত ভর বাই আণবিক ভর সেটা হচ্ছে গ্রাম মোল সংখ্যা এটা হচ্ছে মোল সংখ্যা এনটা মোল সংখ্যা ওকে তাহলে মোল সংখ্যা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর আর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর এটা যেখানে ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভর ইকুইভ্যালেন্ট বা তুল্যাঙ্ক ভর ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভর ঠিক আছে ওকে তাহলে এইবার আমরা যদি বলি তার মানে যদি এক লিটার আয়তনের যদি দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবদ্রগত থাকবে সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটাকেই আমরা দ্রবণের নর্মালিটি বলবো তাহলে ধরো আমি বললাম ধরি দ্রবণের আয়তন বলছে ভি লিটার ঠিক আছে আমি বললাম দ্রবণের আয়তন ভি লিটার ওকে তাহলে এবং আমরা বললাম যে এই ভি লিটার আয়তনের দ্রবণে ভি লিটার আয়তনের দ্রবণে ডাব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে তাই তো এটা আমরা বললাম এবং আমরা বলছি আর একটা কথা এই যে দ্রাবটা আমরা বললাম যে ডাব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেই দ্রাবের যে তুল্যাঙ্ক ভার দ্রাবের তুল্যাঙ্ক ভারটা আমরা ধরে নিচ্ছি ই তুল্যাঙ্ক ভারটা ই তাই তো দ্রাবের যদি তুল্যাঙ্ক ভার ই হয় তাহলে ভি লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে আমরা গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা কি করে পাই প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর তাহলে ভি লিটার আয়তনে তাহলে আমরা বলতে পারি ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব ইকুয়ালস টু কত ডাব্লু বাই ই গ্রাম তুল্যাঙ্ক আমরা গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটা বের করলাম প্রদত্ত ভরটাকে তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করে এত গ্রাম তুল্যাঙ্ক ডাব্লু বাই ই গ্রাম তুল্যাঙ্ক ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব হচ্ছে ডাব্লু বাই ই গ্রাম তুল্যাঙ্ক তাই তো এবার আমরা সংজ্ঞা কি বলেছি এক লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকবে সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকে আমরা ওই দ্রবণের নর্মালিটি বলবো সেইটাকে আমরা কি বলবো ওই দ্রবণের নর্মালিটি তাহলে আমরা বলি এক লিটারে কত তাহলে এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব হচ্ছে কত গ্রাম তুল্যাঙ্ক ডাব্লু ইন্টু ভি তাই তো বোঝা গেল তোমরা এটা বুঝতে পারলে ধরো এক্সে যদি দুই হয় তাহলে একে কত বলতো দুই বাই এক্স সেই রকম জিনিসটাই হলো ডাব্লু বাই ই ছিল তাহলে তাকে আবার ডাব্লু বাই ইকে ভি দিয়ে ভাগ করলে ডাব্লু বাই ই ইন্টু ভি হয়ে যায় তাই তো তাহলে এক লিটার এত গ্রাম তুল্যাঙ্ক ওকে তাহলে এত গ্রাম যাহলে এক লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবদ্রবত থাকবে সেটাকে আমরা দ্রবণের নর্মালিটি বলি তাহলে এখানে দ্রবণের নর্মালিটিটা কি যত গ্রাম তুল্যাঙ্ক দেখো এইটা তাহলে এটাই হচ্ছে দ্রবণের নর্মালিটি তাহলে দ্রবণের নর্মালিটি ইকুয়ালস টু কি হলো দ্রবণের নর্মালিটি ইকুয়ালস টু আমরা বলতে পারি দ্রবণের নর্মালিটি দ্রবণের নর্মালিটি ইকুয়ালস টু ডাব্লু ইন্টু ডাব্লু বাই ই ইন্টু ভি এত নর্মালিটি আর নর্মালিটির একক কিন্তু এর এককটা নর্মালিটির যে একক সেটা বেসিক্যালি মনে রাখবে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার এটা হচ্ছে একক গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার তাই তো পার লিটারে প্রতি লিটারে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রব্যত থাকে সেটাই তো নর্মালিটি তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার তার এককই হবে এটার একক তাই তো এইবার দেখো এই যে ভলিউমটা
দ্রবণের আয়তনটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই তো? তাহলে আমরা জানি টেম্পারেচারের সাথে আয়তন ডিপেন্ড করে, সেই জন্য নর্মালিটিটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, উষ্ণতা সাপেক্ষ। নর্মালিটিটা কি? উষ্ণতা সাপেক্ষ, উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে কারোর নর্মালিটি আমরা কি করে ক্যালকুলেট করব? তার যদি ভর বলে দেওয়া থাকে, তুল্যাঙ্ক ভর বলে দেওয়া থাকে, আর কত দ্রবণের আয়তন বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে তার নর্মালিটি আমরা বের করতে পারি, ডাব্লিউ ওয়াই ই ইন্টু ভি করে। ওকে, এবার দেখো আমি একটা ছোট্ট জিনিস, একটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবো, জাস্ট আজকের লেকচারটা এখানেই শেষ করব। সেটা হচ্ছে এই যে নর্মালিটি, আমরা ওয়ান নর্মাল এইচ টু এসওপর সলিউশন বলতে কী বুঝি? ওয়ান নর্মাল এইচ টু এসওপর সলিউশন বলতে কী বুঝি? এইচ টু এসওপর সলিউশন, অননর্মাল স্টেসবর দ্রবণ বলতে আমরা কী বুঝি? জল, অবশ্যই জলীয় দ্রবণ, তাই তো? তাহলে দেখো এর ওয়ান নর্মাল এইচ টু এসবর সলিউশন বলতে, তার আগে আমি যেটা করবো, দেখো এক গ্রাম তুল্যাঙ্ক, মানে ওয়ান নর্মাল মানে কি, দ্রবণের নর্মালিটি ওয়ান মানে কি, এক লিটারে এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর দ্রবীভূত আছে। তাহলে এইবার এই এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর মানে কত গ্রাম এইচ টু এসবর, সেটা আমরা একটু ক্যালকুলেট করবো। তাহলে আমার কথা বোঝা গেল, এই অননর্মাল কতটা মিন মানে কি, এক লিটার দ্রবণে এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর দ্রবীভূত আছে। যদি এক লিটার দ্রবণে এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর দ্রবীভূত থেকে দ্রবণ তৈরি করে, তাকে আমরা বলি অননর্মাল এইচ টু, অননর্মাল এইচ টু এসবর সলিউশন। এই অননর্মাল এইচ টু এসবর সলিউশনে কত গ্রাম এইচ টু এসবর আছে সেটা আমরা জিজ্ঞেস করবো। তার মানে ওই এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর মানে কত গ্রাম এইচ টু এসবর, সেটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে দেখো আমরা তার আগে যেটা করবো, এক গ্রাম মানে তুল্যাঙ্ক ঘরকে গ্রামে প্রকাশ করলে যে ভরটা আমরা পাই তাকে আমরা বলি এক গ্রাম তুল্যাঙ্ক, তাই তো? তাহলে যে ভরটা পাই তুল্যাঙ্ক ভরকে গ্রামে প্রকাশ করলে যে ভরটা পাই, তাই তো, সেই ভরটা অ্যাকচুয়ালি এক গ্রাম তুল্যাঙ্ক সেই দ্রাবের, তাই তো? তাহলে আমরা এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর বলতে কী বুঝি সেটা একটু দেখে নিই। দেখো ভালো করে আমরা ই ক্যালকুলেট করবো আগে, ঠিক আছে? ইকুয়ালস টু আমরা জানি, যেহেতু এইচ টু এসবর অ্যাসিড, তোমরা ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টারেই পড়েছিলে অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর বের করার নিয়ম, বা মূলকের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর বের করার নিয়ম তোমরা শিখেছিলে। সেখানে অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর বলা হয়েছিল মলিকুলার ওয়েট বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, তাই তো? তাহলে এইচ টু এসবরের মলিকুলার ওয়েট এম কত? হাইড্রোজেন 2×1, দুটো হাইড্রোজেন, সালফার 32, আর অক্সিজেন 4×16, তাই তো? তাহলে এম হচ্ছে 98, এমটা কত? 98, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের এম হচ্ছে 98, এবং এইচ টু এসবরের ক্ষারগ্রাহিতা কত? তোমরা ছোটোবেলা থেকেই জানো যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে সেটাই তার ক্ষারগ্রাহিতা। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কত? দুটো। তাহলে ই ইকুয়ালসটি কী হবে? 98/2, তাহলে 49। তাহলে আমরা বলতে পারি এক গ্রাম তুল্যাঙ্ক, এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর সমান সমান 49 গ্রাম এইচ টু এসবর। আমরা কি বললাম, তুল্যাঙ্ক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটা করসপন্ডস টু কি, এক গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এক গ্রাম তুল্যাঙ্ক মানে কি, এক গ্রাম তুল্যাঙ্ক মানে কত গ্রাম? তুল্যাঙ্ক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই গ্রাম, তাই তো? তাহলে আমরা তুল্যাঙ্ক ভরকে গ্রামে প্রকাশ করলাম, তাই তো? তুল্যাঙ্ক ভর এখানে কত এসেছিল? 49। সালফুরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত এসেছিল? 49। তাহলে আমরা বলতে পারি এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর মানে কি, 49 গ্রাম এইচ টু এসবর। তার মানে যদি এক লিটার, ওয়ান লিটার ওয়াটারে 49 গ্রাম আমি মেপে এইচ টু এসবর দিয়ে তাকে ডিজলভ করাতে পারি, তাহলে যে দ্রবণটা আমরা পাবো অননর্মাল এইচ টু এসবর সলিউশন পাবো। এই 49 গ্রাম এইচ টু এসবর মানে কি, মানে এক গ্রাম তুল্যাঙ্ক এইচ টু এসবর। তাহলে 49 গ্রাম এইচ টু এসবর যদি জলে, এক লিটার জলে দ্রবীভূত থাকে, থেকে যে দ্রবণ তৈরি করে তাকে আমরা ওয়ান নর্মাল এইচ টু এসবর সলিউশন করি। তাহলে এইটাই হচ্ছে আমরা নর্মালিটির কনসেপ্টটা এখানেই দিলাম, আমি একটা উদাহরণ দিয়েও তোমাদের বোঝালাম, তোমরা একটু বইটা খুঁটিয়ে পড়ো, বুঝতে পারবে আশা করছি। আর আজকের লেকচার এই পর্যন্ত, পরের লেকচারে আমি মোলালিটি, মোল ফ্র্যাকশন এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তারপরে যদি ওইগুলোর পরেও টাইম থাকে আমি হেনরি সূত্র বা তার পরবর্তী যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবে।